সবাইকে আমার চ্যানেল কোডুইত্র থেকে স্বাগতম। আমরা গত ভিডিওগুলোতে আমরা জ্যাঙ্গো বেসিক শেষ করলাম। আমরা তারপরে জ্যাঙ্গো রেস্ট এপিআইয়ের বেসিকগুলো দেখলাম, তারপরে হচ্ছে আমরা রিয়েক্টের একটা ক্রাশ করে দিলাম গত ভিডিওতে। আশা করি এগুলো আপনারা ভালোভাবে দেখেছেন এবং বুঝেছেন। তো এই ভিডিওতে আমরা জ্যাঙ্গোতে একটি টু ডু লিস্টের এপিআই ক্রিয়েট করব, তারপরে এপিআই ক্রিয়েট করবো, এবং নেক্সট ভিডিওতে টু ডু লিস্টের সেই এপিআইটাকে আমরা রিয়েক্টের সাথে কানেক্ট করব। সো আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এখানে আমরা জেঙ্গোর জন্য জেঙ্গোর একটা প্রজেক্ট ক্রিয়েট করি। সো আমরা জানি কিভাবে করবো। সো ফার্স্ট অফ অল আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিই জেঙ্গোর জন্য, এই প্রজেক্টের জন্য। পাইথন কমান্ডটা দিলাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়ে গেল এই কমান্ডটার মাধ্যমে। এখন আমরা জেঙ্গো এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে নিই। সো ইউআর রিসোর্স স্ক্রিপ্ট অ্যাক্টিভ, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করে নিব। সো আমরা জ্যাঙ্গো ইনস্টলের কমান্ড পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাচ্ছে। জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন জ্যাঙ্গো একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। আমরা কিভাবে করবো, জ্যাঙ্গো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্টার্ট প্রজেক্ট, এবং এটা নাম দিয়ে দিচ্ছি আমরা টু ডু অ্যাপ, টু ডু অ্যাপ। এন্টার ক্লিক করলাম, টু ডু অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এ বিষয়ে আমরা আগে অনেক কথা বলেছি। এখন আমরা ম্যানেজ ডট পিওয়াই ফাইলের বরাবরে যাব। এখন আমরা টু ডু ফাইলের বরাবরে আছি, পাঠটা অনেক বড় এখানে, টু ডু বরাবর আছে। এখন সিডি করে আমরা টু ডুর ভিতরে যাব, চলে আসলাম। এখন আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার। আমাদের সার্ভার রান হয়ে গেছে। এখন আমরা যদি ব্রাউজারে যাই এবং এখানে লোকাল হোস্ট 8000 দিই, দেখুন এখানে দ্য সাকসেস ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রেচুলেশন দিচ্ছে। সো এখন আমরা কি করব, একটা এপিআই ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল একটা টু ডু অ্যাপ, টু ডু অ্যাপের এপিআই। সো আমরা এখানে সার্ভারটাকে ব্রেক করে দিচ্ছি। এখন জ্যাঙ্গো একটা অ্যাপ ক্রিয়েট করব আমরা। অ্যাপ কিভাবে করে ক্রিয়েট, পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম দিয়ে দিচ্ছি আমরা অ্যাপ। অ্যাপ নামক একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন অ্যাপটাকে ইনস্টল করব সেটিং এর ভিতরে। সেটিং এর ভিতরে গিয়ে এই যে ইনস্টল অ্যাপ, এখানে আমরা দিব অ্যাপ, এই অ্যাপের নাম। সো আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেল, স্পেস দিয়ে দিই। সো এখন আমরা একটা মডেল ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল অ্যাপের ভিতরে মডেল, টু ডু লিস্টের ভিতরে আমরা একটা মডেল ক্রিয়েট করব, ক্লাস টেবিল, একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের নাম কি দিব আমরা, নাম দিয়ে দিই আমরা টু ডু লিস্ট, টু ডু দিই অনলি, টু ডু। ওটা ইনহেরিট হবে মডেলস ডট এমডি ইয়ার মডেল। মডেলের ভিতরে আমরা কি কি দিয়েছিলাম গতবার, শুধুমাত্র একটা টেক্সট টেক্সট আর হচ্ছে একটা ডেট, এটা ছাড়া কিন্তু আমরা মডেলে আর কিছুই দিইনি। সো এই দুইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি একদম সহজ রাখার জন্য। সো টেক্সট এখন আমরা কি করবো, আর মডেলস ডট চারফিল্ড ম্যাক্স লেন্থ আমরা এখানে দিয়ে দিচ্ছি 150।
আর ডেট হচ্ছে মডেলস ডট ডেট ফিল্ড অটো নাও অ্যাট ইজ ইকুয়াল টু ট্রু, অটো নাও অ্যাড ইজ ইকুয়াল টু ট্রু। আর আমরা যেন এটা ডাটাবেজে দেখতে পারি তার জন্য আমাদের এখানে কি করতে হবে, একটা ফাংশন নিয়ে এসটিআর তারপরে সেলফ রিটার্ন সেলফ ডট টেক্সট সেভ করলাম আমরা। এখন আমরা যেহেতু ডাটাবেজ একটা টেবিল ক্রিয়েট করছি, সরি মডেলে একটা টেবিল ক্রিয়েটের কমান্ড লিখেছি, সেটা ডাটাবেজের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা কিভাবে করব, তো ফার্স্ট অফ অল আমাদের মাইগ্রেট করতে হবে, মেক মাইগ্রেশন মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে, তারপরে মাইগ্রেট করতে হবে। আমরা লিখি পাইথন ম্যানেজার কি হয় মেক মাইগ্রেশন মেক মাইগ্রেশন। সো আমাদের একটা মাইগ্রেশন হয়ে গেল, ক্রিয়েট মডেল টু ডেপস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে মাইগ্রেট করব, manage.py মাইগ্রেট। সো আমার যেই ডিফল্ট যেই টেবিলগুলো সেটিও ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে আমার এই টু ডু টেবিলটাও ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করি আমাদের অ্যাডমিনের ভিতরে, আমাদের এই ডাটাটা দেখার জন্য, অ্যাডমিনে লগ ইন করার জন্য। সো আমরা সুপার ইউজার ক্রিয়েট করি পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, নেম দিয়ে দিচ্ছি আমরা একটা ইমেল @gmail.com, পাসওয়ার্ড অ্যাগেন। সো আমাদের সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের সার্ভারটা আবার রান করি পাইথন manage.py রান সার্ভার। আমাদের সার্ভার রান হয়ে গেল, সবকিছু ঠিক আছে। আমরা যাই রিফ্রেশ দিই, সব ঠিক। এখন আমরা দিকে অ্যাডমিনে যাই, লগ ইন করি, এই যে অ্যাডমিন আমরা লগ ইন হয়ে গেলাম। তো আমাদের টু ডু লিস্টটা এখানে কিভাবে শো করবো, আমরা জানি যে আমরা টু ডু লিস্টটা অ্যাডমিনে অ্যাড করতে হবে। তো আমরা যাচ্ছি অ্যাডমিনে, অ্যাডমিনে গিয়ে এখানে আমাদের ইনপুট করে নিচ্ছি ফ্রম ডট মডেলস ইম্পোর্ট টু ডু, রেজিস্টার করতে হবে অ্যাডমিন ডট এসএপি সাইট ডট রেজিস্টার সাইট ডট রেজিস্টার টু ডু, সেভ করলাম। অ্যাডমিন কে আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন টু ডুটা চলে এসেছে। এখন আমরা ম্যানুয়ালি কিছু টু ডু লিস্ট এখানে আমরা অ্যাড করি। আমরা আগের বার এরকম করেছিলাম, ম্যানুয়ালি কয়েকটা অ্যাড করেছিলাম। তো আমরা এখন এখানে লিখি টেস্ট টু ডু টাটা ওয়ান। তো আমরা সেভ দিচ্ছি এবং অ্যাড অ্যানাদার করছি, ডাটা এখানে দেখাবো টু। তারপরে আমরা আবার দিচ্ছি ডাটা, এখানে হচ্ছে থ্রি, এখানে দিচ্ছি থাক, তিনটেই থাক। তো আমরা এখানে তিনটা টু ডু ম্যানুয়ালি ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমরা এটার একটা এপিআই ক্রিয়েট করব, যাতে বাইরে থেকে আমরা আমরা এখন আর কোনো এইচটিএমএল এর দিকে যাবই না একদম, আমরা জাস্ট এপিআই ক্রিয়েট করব, মডেল ক্রিয়েট করব, তারপরে মডেল ক্রিয়েট করব, তারপর সরাসরি এপিআই চলে যাব। এপিআই ক্রিয়েট করার জন্য আমরা জানি, আমরা এখানে যেহেতু এই ভিউটা শুধুমাত্র এপিআই এর কাজেই লাগবে, আমরা অন্য কিছু কাজ করব না। তো এখানে আমরা সিরিয়ালাইজারটা এখানে লিখে ফেলবো। তো সিরিয়ালাইজার কি আমরা কিন্তু জানি, সিরিয়ালাইজার হচ্ছে একটা সেতুর মতো, যে এই আমাদের চেঙ্গুর যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে জেসনে সে রূপান্তর করে। তো আমাদের ফার্স্ট আগে তো আমাদের রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে হবে, রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে তো আমরা এপিআই ক্রিয়েট করবো। আমরা ব্রেক করে দিচ্ছি, আমরা এখানে লিখি পিপ ইনস্টল জেঙ্গু REST framework REST framework।
এখানে ক্লিক হচ্ছে, কোড নট ফাইন্ড দ্য পার্সন, এখানে আমাদের পালাম মনে হয় ভুল হয়েছে, তো আমরা আবার লিখি ইনস্টল জাঙ্গো রেস্টোরামার। তো রেস্টোরামার ইনস্টল হয়ে গেছে, রিকোয়ার্ড অলরেডি স্যাটিসফাইড। যাই হোক, রেস্টোরামার ইনস্টল হয়ে গেছে এখানে। তো এখন আমরা কি করব, এখানে এই রেস্টোরামারটাকে আমরা আমাদের অ্যাড সেটিং এ, এই রেস্টোরামার যে অ্যাপটা ইনস্টল হয়েছে এটা সেটিং এ আমরা ইনস্টল দিয়ে দিব। এখানে আমরা সেটিং রেস্টোরামার দিয়ে দিলাম, সেভ। এখন আমরা কি করব, আমরা সিরিয়ালাইজার নামক একটা এখানে ফাইল ক্রিয়েট করব, serializers.py। তো ফার্স্ট অফ অল আমরা এখানে সিরিয়ালাইজার করব আমাদের টু ডু লিস্টের। ফার্স্ট আমরা টু ডুটা এখানে ইনপুট করে নিই, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট টুডু। তারপরে হচ্ছে আমরা কি করব, আমাদের সিরিয়ালাইজারটাকে ইনপুট করব, ফ্রম রেস্টোরামার ইম্পোর্ট সিরিয়ালাইজার। তো আমরা এখন কি করব, টু ডু সিরিয়ালাইজার করব। তো টু ডু টু ডু ক্লাস টু ডু সিরিয়ালাইজার। তো সিরিয়ালাইজারের ভিতরে আমরা ইনহেরিট করব সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। তো মডেল সিরিয়ালাইজার সম্বন্ধে আমরা বলেছি, এটা একাই 100 এরকম পাওয়ারফুল, একবার আমরা করে ফেলবো। তো আমরা ক্লাস দিচ্ছি ম্যাটা, এখানে মডেল ইজ ইকুয়াল টু টু ডু ফিল্ডস, ফিল্ডস হচ্ছে অল অল, আমরা সেভ করলাম। এখানে আমাদের সিরিয়ালাইজার ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখন আমাদের ভিউতে যেতে হবে, ভিউতে চলে আসলাম। ভিউতে এসে ফার্স্ট অফ অল আমরা ফ্রম ফ্রম ডট মডেলস ইম্পোর্ট টোডো, তারপর হচ্ছে আমরা ফ্রম ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট টোডো সিরিয়ালাইজার। তারপরে আমরা মডেল ভিউ সেট, সো আমরা মডেল ভিউ সেট এখানে ইউজ করব। সো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউ ভিউ সেট ইম্পোর্ট মডেল ভিউ সেট, মডেল ভিউ সেটটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। সো এখন আমরা ভিউ লিখবো এখানে কি, ক্লাস হচ্ছে টু ডু ভিউ, এর ইনহেরিট হবে মডেল ভিউ সেট দিয়ে। এর ভিতরে এখানে কি নেই, মডেল ভিউ সেট দুইটা জিনিস নেই, কুইরি কুইরি সেট, কুইরি সেট হচ্ছে টু ডু ডট অবজেক্ট ডট অল, সবগুলো টু ডু এখানে যাবে। আর সিরিয়ালাইজার প্লাস হচ্ছে লোক আমরা দিয়ে দিই টু ডু সিরিয়ালাইজার, টু ডু সিরিয়ালাইজার। তো শেষ, আমাদের বলতে পারেন API কমপ্লিট। এখন এটা আমাদের URL এর সাথে কানেক্ট করতে হবে। তো আমরা চলে আসলাম আমাদের URLs এ, উপরের কমেন্ট গুলো কেটে দেই। এখানে ইনপুট করে নিচ্ছি ভিউটাকে, ফ্রম ফ্রম ডট ভিউস সরি, এখানে ডট ভিউস হবে না, ফ্রম অ্যাপ ডট ভিউস হবে, যেহেতু আমরা এখানে সেটিং এর ভিতরে ইউআরএলটা ইউজ করতেছি আর ভিউ ইউজ করতেছি অ্যাপ নামক আমাদের যে অ্যাপ ক্রিয়েট করেছিলাম সেই অ্যাপের ভিউসটা। ফ্রম অ্যাপস ডট ভিউস ইম্পোর্ট টু ডু ইম্পোর্ট টু ডু, এখানে আসতেছে না কেন, আমরা টু ডুটা এখান থেকে নিয়ে আসি ম্যানুয়ালি টু ডু ভিউ। তো টু ডু ভিউটা নিয়ে আসলাম। এখন আমাদের কি করতে হবে, আর আমাদের রাউট এখানে আনতে হবে। আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে এখানে যেই
মডেল ভিউ সেটের জন্য আমাদের আলাদা রাউট দিতে হয়। সেখানে আমরা কি করছি, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট রাউটস, আমাদের এখানে রাউট নিতে হবে একটা আর ও ইউ, রাউট ইজ ইকুয়াল টু আর ও ইউ, আর ও ইউ টি রাউটার, রাউটারস ডট ডিফল্ট রাউটার, একটা ইনস্ট্যান্স নিতে হবে। তারপরে আমাদের এখানে দিতে হবে রাউট আর ও ইউ রাউট ডট রেজিস্টার, পাথ দিতে হবে এমটি, তারপরে কমা দিয়ে আমাদের দিতে হবে আমাদের যে ভিউ সেটটা টু ডু ভিউ, তারপরে একটা নেম বেস নেম, বেস নেম একটা কমন নেম দিতে হবে আমাদের সেই টু ডু ভিউ। এই রাউটটাকে আমাদের এই মেন ইউআরএল এর সাথে কানেক্ট করে দিতে হবে, পাথ কমা ইনক্লুড, আমাদের পাথ থেকে ইনক্লুডটাকে আনতে হবে, ইনক্লুড রাউট ডট ইউ আর এল এস। তো আমরা এটা দিলাম, সেভ করলাম, আমাদের সার্ভারটা রান করি। তো পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, তো আমাদের সার্ভার রান হয়ে যাচ্ছে, রান হয়ে গেছে। এখন যদি যাই আমরা আমাদের হোম পেজে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই, যে দেখুন আমাদের এপিআই ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমরা চাইলে এখান থেকে এই যে ডাটা অ্যাড করতে পারবো। তারপরে এখানে যদি আমরা আমাদের ইউআরএল এ যদি স্ল্যাশ দিয়ে একটা আইডি নাম্বার দিই, এখানে যেরকম 321 রয়েছে, সো একটা আইডি নাম্বার দিলাম 4, সরি 4 না 3, সো সেই আইডির ডিটেলসটা দেখতে পারবো। তারপরে সেই আইডির ডিটেলসটা এখানে আপডেটও করতে পারবো। এই যে দেখুন পুট আছে, সো আমাদের এপিআই ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে ডিলিট করতে পারবো এবং এটা জ্যাকিও করতে পারবে। এক কথা এটা আমরা এখন খোলা একটা টু ডেস বানাচ্ছি, পরে আমরা এটার আরো অনেক ফিচার অ্যাড করবো। এখন এটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের এপিআই। সো এখন আমাদের করতে হবে রিয়েক্ট। সো এখন আমরা একটা রিয়েক্টের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। আমরা এই সবগুলো কেটে দিই এখানে। সো এইখানে এই টু ডু অ্যাপস, এটার বাহিরে আমরা আরেকটা অ্যাপ ক্রিয়েট করবো রিয়েক্টের জন্য। তো আমাদের আরেকটা এখানে আমাদের এখানে দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন আরেকটা আমরা ট্যাব ক্রিয়েট করতে পারি, যে টার্মিনাল ওপেন করতে পারি। তো এখন আমরা একটা নতুন টার্মিনাল এখানে ওপেন করব। তো এখন নতুন টার্মিনাল ওপেন করছি, এখানে আমরা দিয়ে দিচ্ছে যে ক্রিয়েট ক্রিয়েট রিয়েক্ট ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, এবং অ্যাপটার নাম, অ্যাপটার নাম আমরা কি দিব, অ্যাপের নাম আমরা অনলি টু ডু দিয়ে দিই, টু ডু ক্লিক করলাম। তো এখানে টু ডু নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এই যে হয়ে গেছে, এখানে আমাদের রিয়েক্ট ইনস্টল হবে। তো এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, আমি ভিডিও পজ করে দিচ্ছি। আমাদের রিয়েক্ট অ্যাপ কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট হওয়া, এখন আমরা রিয়েক্ট অ্যাপটাকে চালু করব। এন্ড প্রথমে সিডি করে টু ডুর ভিতরে ঢুকতে হবে, যেখানে এরা লিখেও দিয়েছে সিডি টু ডু, আর হচ্ছে এখন দিতে হবে নোট প্যাকেজ এনপিএম স্টার্ট। এখন আমরা দেখবো আমাদের সার্ভারে এখানে এসে পড়তেছে আমাদের রিয়েক্ট অ্যাপ। তো রিয়েক্ট অ্যাপ চালু হচ্ছে, এখন আমরা কানেক্ট করব আমাদের এই প্রোডাক্টগুলো, আমাদের এই ডাটাগুলো ফার্স্ট অফ অল আমরা শো করাবো আমাদের রিয়েক্টে, তারপর একটা নতুন প্রোডাক্ট অ্যাড এখান থেকে আমরা করব না, আর জেঙ্গো থেকে অ্যাড প্রোডাক্ট এডিট করা ডিলিট করা কিছু করব না, আমরা রিয়েক্ট থেকে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে করব। তো রিয়েক্ট চালু হয়ে গেল, রিয়েক্ট চালু হয়ে গেছে, এখন আমরা যাই এই প্রোডাক্টে এডিট করি। তো আমরা গত ভিডিওতে এটা অনেক এডিট টিডিট অনেক কিছু করেছিলাম। তো আমরা যাই টু ডু অ্যাপে, এখানে যে এসআরসি এর ভিতরে আমাদের যে ফাইলগুলো রয়েছে আমরা সবগুলো ডিলিট করে দিব, অ্যাপ ডট জেএসএক্স আর ইন্ডেক্স ডট জেএস জেএস সারা সবগুলো ডিলিট করে দিচ্ছি।
এগুলো আমাদের দরকার নেই, আমাদের ডিলিট হয়ে গেল। ইন্ডেক্স ডট জেএস এর একটু আমরা ক্লিন আপ করে নেই, আমরা নিচের কমান্ড সহকারে এটা ডিলিট করে দিচ্ছি। এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। আর ইন্ডেক্স ডট সিএসএস তো আমরা ডিলিট করে দিয়েছি এখান থেকে, তো ইন্ডেক্স ডট জেএস আমরা দিয়ে দিলাম, ডিলিট করে ফেললাম। অ্যাপের ভিতরে যাই আমরা, অ্যাপের সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর আমরা বললাম যে আমরা যদি রিয়েক্টের ভিতরে আমাদের যে আইডি এই ভিজুয়াল স্টুডিও কোডের একটু হেল্প চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে জেএসএক্স ফর্মের ফাইলটার নাম দিতে হবে জেএসএক্স। বলতে গেলে একই কাজ করে দুটোটা, তারপরেও দিলে একটু এই আমাদের বুঝতে পারে যে কোডিটরটা যে আমরা জেএস লিখতেছি। এবং আপনারা চাইলে এখানে লোগোটাও খেয়াল করতে পারেন, যেখানে আমাদের রিয়েক্টের লোগো চলে এসেছে। তো এখন আমরা অ্যাপজেএস এর ভিতরে আমাদের আমরা আর এখানে এখানে আমরা গত ভিডিওতে কিন্তু আমরা রিয়েক্ট রাউটার ডোম দেখিয়েছিলাম, যে এক পেজ থেকে আরেক পেজ রাউট করার জন্য। আমরা কিন্তু এই ছোট প্রজেক্টে কিছুই করবো না, জাস্ট প্রোডাক্ট একটা পেজের ভিতরে আমাদের কাজ হয়ে যাবে। আমরা প্রোডাক্ট এখানে শো করব, তারপরে প্রোডাক্টটা আপডেট ডিলিট সব একখান থেকেই করতে পারবো আশা করি, আর দরকার হলে আমরা রাউট করব পরে। তো বর্তমানে আমরা সবগুলো প্রোডাক্ট এখানে শো করাই। আর এখানে দেখছুন আমাদের এখানে ভুল দেখাচ্ছে, কারণ আমরা অ্যাপ ডট জেএস এখানে আছে। আমাদের আমরা বলেছি যে এটা যদি আমরা চেঞ্জ করি ফরম্যাট, আমরা গত ভিডিওতে এই বিষয়ে কথা বলেছি, তাহলে সার্ভারটা একবার রান অফ করে তারপর আবার চালু করতে হবে, করলে এটা ঠিক হয়ে যাবে। আমরা অ্যাপ জেএস এর ভিতরে এখানে আমাদের লিখতে হবে ফ্রম না ইম্পোর্ট ইম্পোর্ট ইনপুট করবো আমরা রিয়েক্ট রিয়েক্ট ফ্রম ফ্রম রিয়েক্ট। এটা কি কাজ করে আসলে, এই যে আমরা ইনপুট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট আমরা জানি লিখলাম, এটা কি করে? গত ভিডিওতে মনে হয় এই বিষয়ে আমি কথা বলিনি যে এটা কাজটা কি। এটা তো আমরা নিচে কোনো সময় ইউজও করতেছি না। আমরা যদি এখানে একটা ক্লাস নেই, আমরা এই বিষয়ে বলবো, এখানে একটা ক্লাস নেই, এর ইএস সিক্স এর ফরম্যাটে আমরা এখন একটা ফাংশন নেব এখানে। সো এখানে কনস্ট কনস্ট নাম দিব হচ্ছে, আমরা বললাম যে যে ফাইল প্রত্যেক ফাইলে একটাই ফাংশন থাকবে, ডিফল্ট ফাংশন, সেই ফাংশনের নাম হবে এই ফাইলের নাম অনুসারে। সেখানে নাম দিয়েছিলাম অ্যাপ, এ ডাবল পি অ্যাপ, এখানে রিটার্ন করে দিচ্ছি। এই যে রিটার্নের ভিতরে যে আমরা এখানে একটা এইচটিএমএল এর মতো একটা ফরম্যাট লিখলাম, এই ফরম্যাটটাকে এই রিয়েক্টটা যদি ইনপুট করা থাকে, এই রিয়েক্টটা এই ফরম্যাটটাকে কনভার্ট করে ফেলে জাভা স্ক্রিপ্টে। আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে এটা যদি আমরা জাভা স্ক্রিপ্টে লিখতাম তাহলে এটা কিরকম দেখাতো। তো আমরা দেখি যে এখানে যদি আমরা ডিভ লিখতাম জাভা স্ক্রিপ্টে, সরি এমনি এখানে আমরা ডিভ ক্লোজ ডিভ ডিভ, তো এটা যদি আমরা লিখতে যেতাম এরকম ভাবে লিখতে হতো রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। মানে এখন কি করে এই রিয়েক্ট ইনপুট যেন করছে, এই ইনপুটটাকে এই লেখাটাকে কনভার্ট করে ফেলে এটাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই রিয়েক্টটা কেন ইনপুট করছে। তো এখন আমরা কি করব, এখানে আমরা জাস্ট টেস্ট করি, এখানে এইচ ওয়ান দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখি রিয়েক্টটা সব ঠিক আছে কিনা। এইচ এ ডাবল এল হ্যালো ডাবলিউ ওয়ার্ল্ড এন্ড হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আমাদের যে অ্যাপ নামক যে ফাংশনটা, এটাকে এক্সপোর্ট করে দিতে হবে, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। তো এক্সপোর্ট যদি আমরা এখান থেকে না করি, তাহলে আমাদের ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে যে অ্যাপ আমরা এখানে দিলাম এটা ধরতে পারবো না। তো এক্সপোর্ট করে দিলাম, সেভ করলাম, আমরা যে আমাদের রিফ্রেশ করলাম, এখানে আমরা যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড তো লিখে ফেললাম, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ফাইলগুলোকে এখানে শো করানো রিয়েক্টে। আমাদের জ্যাঙ্গো সার্ভার কিন্তু বন্ধ করা যাবে না, জ্যাঙ্গো সার্ভার চালু থাকতেই হবে আমরা, তাই কিন্তু এই জন্য কিন্তু আমরা দুইটা কমান্ড প্লেন ওপেন করেছি, যেখানে উপরে পাইথন জ্যাঙ্গো চলছে, নিচে রিয়েক্ট। তো এখন আমরা কি করব, এখানে আমাদের কিন্তু রিয়েক্টের ভিতরে এই এটা তো সার্ভার, আমরা গত ভিডিওতে কিন্তু সার্ভার থেকে ডাটা এনে রিয়েক্টে শো করেছিলাম। তো এখন আমাদের এভাবেই করব, এটা আমাদের সার্ভার। গত ভিডিও আমরা কোথা থেকে করেছিলাম, যে জেসন পার্সার স্ল্যাশ ইউএস টু পোস্ট, এইখান থেকে আমরা
এখানে কি হলো, জেসন পার্সার এই পোস্ট কই ইউজার অথবা পোস্ট, এই যে এখান থেকে কিন্তু আমরা ডাটাটি নিয়ে আমাদের রিয়েক্টের কনসোলে দেখেছিলাম আমরা, কিন্তু তারপরে রিয়েক্টের এই এই পেজে এই পেজে কিন্তু দেখিনি আমরা, কিন্তু রিয়েক্টের কনসোলে দেখেছিলাম আপনাদের খেয়াল আছে মনে হয়, এখানে এই ডাটাগুলোকে দেখেছিলাম। এটাও একটা সার্ভার, এটাও কিন্তু যেরকম ভাবতেছেন এটা কিরকম কালো যে এরকম, তাহলে আমাদের এগুলোও কিন্তু এরকম, শুধুমাত্র রিয়েক্ট জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কারণে এত সুন্দর একটা ইউজার ইন্টারফেস দিচ্ছে, না হলে এটা দেখাতো এরকম, এই যে এরকম দেখাতো। আমরা এই ডাটাটাকেই নিয়ে যাব এই রিয়েক্টের কনসোলে, কনসোল থেকে আমরা এখানে শো করাবো। তো আমরা ইউজ এফেক্ট সম্বন্ধে কথা বলেছি, অ্যাক্সিস সম্বন্ধে কথা বলেছি। তো আমাদের ডাটাটা আনার জন্য আমাদের একটা লাইব্রেরি লাগবে, নাম হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিসটা ইনস্টল করে নিই, এখানে নোট প্যাকেজ ম্যানেজার আই অ্যাক্সিস অ্যাক্সিস ইনস্টল হয়ে যাচ্ছে এখানে অ্যাক্সিস, অপেক্ষা করি আমরা। আমাদের অ্যাক্সিস ইনস্টল হয়ে গেছে, আমরা যদি প্যাকেজ ডট জেসনে যাই, এই যে আমরা দেখতে পারলাম যে আমাদের অ্যাক্সিসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই রিকোয়েস্ট এখানে এক কথায় একদম হোম পেজের ভিতরে আমরা গেট রিকোয়েস্ট দিব, গেট রিকোয়েস্ট দিলেই এই ডাটাগুলো সব আমরা পেয়ে যাব। তো আমরা যাচ্ছি অ্যাপ ডট জে এস এক্স, এখানে আমরা দিচ্ছি ইউজ এফেক্ট, ইউজ এফেক্ট, ইউজ এফেক্টটা ইনপুট করতে হবে, ইউজ এফেক্টটা ইনপুট করে নিলাম। তারপরে এখন এখানে আমাদের ফরম্যাটটা আমরা আগে বলেছি, এখানে কমা দিয়ে দিত থার্ড এমটি এর, কারণ হচ্ছে যাতে একবারই রান হয়। তো এখন আমরা এক্স ইউজ করার সময় আমি বললাম যে ভিতরে আরেকটা ফাংশন নিতে হবে, যেহেতু এটা আমরা একটা অ্যাসিঙ্ক্রোনাস রিকোয়েস্ট দিব। সো আমরা দিচ্ছি এখানে কনস্ট, আর কি দিব টু ডু, গেট টু ডু, যেহেতু টু ডু ডাটাটা ধরবো, গেট টু ডু, গেট টু ডু, এটাও অ্যারো ফাংশন দিলাম। আর এখানে এটা যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে, অ্যাসিঙ্ক্রোনাস লিখে দিলাম এ ডাব্লিউ এট ওয়েট। আর এখানে আমাদের দিতে হবে মেথড, ফার্স্ট অফ অল কি মেথড দিব আমরা, মেথড দিতে হবে হচ্ছে গেট, এখানে কি হয়েছে ওয়েট, সরি, এখানে ওয়েটের পরে, ওয়েটের পরে এখানে একটু অ্যাক্সিওস, অ্যাক্সিওস আমাদের অ্যাক্সিওস ইনপুট করতে হবে, ইম্পোর্ট অ্যাক্সিওস ফ্রম অ্যাক্সিওস, আমরা অ্যাক্সেসটা ধরে ফেললাম। আর এর ভিতরের মধ্যে এটা কি বলে ডিকশনারি, পাইথনে বলতে পারে ডিকশনারি, আর এখানে জেসনের মতো অবজেক্ট বলতে পারে, এটা অবজেক্ট স্টাইল এখানে ডাটাগুলো পাস করতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে মেথড, কি মেথড আমরা এখানে সেন্ড করতে যাচ্ছি, হচ্ছে গেট, ছোট হাতের লিখি আর বড় হাতের লিখি কোনো সমস্যা নেই, গেট। তারপর হচ্ছে ইউআরএল, ইউআরএল আমাদের ইউআরএল দিব হচ্ছে আমাদের যে জ্যাঙ্গোর যে ইউআরএলটা, এক কথায় যে ইউআরএল ঢুকলাম আমরা ডাটাগুলো দেখতে পাবো সেই ইউআরএলটা, যেটা হচ্ছে লোকাল হোস্ট 8000, লোকাল হোস্ট 8000 দিলাম। আর এই ফাংশনটাকে আমাদের নিচে কল করে দিতে হবে ইউজ এফেক্টের ভিতরেই, কিন্তু এই ফাংশনের পরে এখানে ফাংশনটাকে আমরা কল করে দিলাম। তো এখানে দিলাম সব ঠিক আছে ডট, এখন দেন দিব ডট দেন, এখানে আমরা নিচ্ছি রেসপন্স, রেসপন্স এখানে আমরা রেসপন্সটা প্রিন্ট করে দিচ্ছি, লগ, লগ রেসপন্স ডট ডাটা। সো আমাদের রেসপন্স আমরা দিয়ে দিলাম, এখন যদি আমরা দেখি আমাদের কি এখানে হয়, রিয়েক্টর হোম পেজে আসলাম আমরা, রিফ্রেশ দেই, এটা তো ঘুরতেছে কেন, আমাদের রিয়েক্টর সার্ভার মনে হয় বন্ধ হয়ে গেছে, হ্যাঁ রিয়েক্টর সার্ভার আমরা বন্ধ করে দিয়েছিলাম।
ক্লিয়ার, আমরা সার্ভার আবার চাইবে নোট স্টার্ট। তো রিয়্যাক্টের সার্ভার চালু হচ্ছে, এখন আমরা ইন্সপেক্টে যাই, কনসোলে যাই এবং দেখুন এখানে কি লেখা আসতেছে, যে এখানে কি বলতেছে যে অ্যাক্সেস টু এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট এট এইচটিটিপি, এই লোকাল মানে জেঙ্গোর লোকাল হোস্ট ফ্রম অরিজিন লোকাল হোস্ট এত হ্যাজ বিন ব্লকড বাই সিইউআরএস পলিসি, এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন। সো আমরা দেখা যাচ্ছে যে জেঙ্গোর ভিতরে এই ইউআরএল থেকে লোকাল হোস্ট 8000 থেকে কোনো রিকোয়েস্ট আসার জন্য পারমিশন নেই। তো বুঝতে পারলেন এই এররটা কি এখানে, যে রিয়েক্ট থেকে তো আমরা এখানে রিকোয়েস্ট, রিয়েক্ট থেকে তো জেঙ্গোর ভিতরে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে ডাটাটা বের করে আনার পারমিশন আমাদের রিয়েক্টের নেই। লোকাল হোস্ট 3000 রিয়েক্ট আর লোকাল হোস্ট 8000 হচ্ছে জেঙ্গোর। সো জেঙ্গোর এই পারমিশনটা দিচ্ছে না। সো এই পারমিশনের জন্য জেঙ্গোতে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে জেঙ্গো ক্রুসেডারস নামে। আমরা যদি গুগলে সার্চ দিই এখানে জেঙ্গো সেডারস, এখানে এটা সার্চ দিলাম, সে সবার ফার্স্টে যেটা আসছে এটার ভিতরে আমরা ঢুকলাম, PYPIORG জেঙ্গো কোর সেডারস, এটাতে ঢুকবো। সো এই প্যাকেজটা আমরা, এই প্যাকেজটা আমরা ইনস্টল করবো এখন জেঙ্গোতে। সো আমরা এখানে দেখুন গিট ব্রাশ উপরে দেখুন পাইথন। সো এখন আমরা জেঙ্গো সার্ভারে চলে আসলাম, জেঙ্গো সার্ভারটা ব্রেক করলাম, ব্রেক করে এটা ইনস্টলের জন্য দিয়ে দিলাম, ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে সাকসেসফুল ইনস্টল জেঙ্গো কোর সেডারস 3.6.0। সো ইনস্টল হয়ে গেছে, এখানে আমাদের আর কিছু একটা দিতে হবে আমরা। সো একইভাবে আমরা রিয়েক্ট জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সময় যেরকম ইনস্টল করতে হয়েছে এখানেও ইনস্টল করতে হবে। সো এখানে আমরা এটা ইনস্টলটা করার জন্য এখানে যাচ্ছি, ক্রুসেডারস লিখতে হবে, এখান থেকে আমরা কপি করে নিলাম। আমরা এখন যাব রিয়েক্ট জেঙ্গোর সেটিংসে, এই রেস্ট ফ্রেমওয়ার্কের পরে এটাকে আমরা দিয়ে দিলাম। সো ক্রুসেডারস ইনস্টল হয়ে গেল। সো এখন আমাদের যে লোকাল হোস্ট 3000 সেটার পারমিশন এখানে দিয়ে দিতে হবে, এখানে এই মিডল ওয়্যার, এখানে দুইটা মিডল ওয়্যার রয়েছে, এই দুইটা মিডল ওয়্যার আমাদের লিখতে হবে। সেখানে জেঙ্গো মিডল ওয়্যার কমন যে মিডল ওয়্যার রয়েছে এটা আগে থেকেই জেঙ্গোতে রয়েছে, এই মিডল ওয়্যারটা আমরা কপি করছি। আপনারা আমি কি করছি করতে থাকুন, যদি না বুঝেন এটা আবার দেখে নিন। এটা আমরা কপি করছি, এই যে এখানে মিডল ওয়্যার, এই যে দেখুন এখানে মিডল ওয়্যার রয়েছে, এখানে এই যে জেঙ্গো কমন মিডল ওয়্যারটা কোথায়, এই যে কমন এটা দিতে বলছিল এটা আগের আছে, আর আমরা উপরে যেটা কপি করে নিয়ে আসলাম ফার্স্টটা এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে আমাদের আর কি দিতে হবে, জেঙ্গো কোর্স অরিজিন কোর্স অ্যালাউড অরিজিন, মানে কোন কোন হোস্ট ইউআরএল থেকে আমাদের এখানে ডাটা রিকোয়েস্ট আসতে পারবে, তো এটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো এখন আমরা এটা কপি করছি, কোন কোথা থেকে আমাদের রিকোয়েস্ট আসবে, আমাদের রিকোয়েস্ট আসবে লোকাল হোস্ট 3000 থেকে, আপনারা জানেন। তো এখানে আমরা দিব লোকাল হোস্ট 3000, বাকি সবগুলো কেটে দিচ্ছি, রিয়েক্টেড সার্ভার 3000 ও আমরা দিলাম, সেভ করলাম। আমরা এখন অ্যাপ যে এখানে আমাদের জেঙ্গো সার্ভারটা রান করি, পাইথন ম্যানেজ পিওয়াই রান সার্ভার, রিফ্রেশ দিলাম, এই যে দেখুন আপনারা দেখছেন, নিশ্চয়ই দেখছেন, এখানে আমি জুম করছি, এই যে দেখুন থ্রি তিনটা ডাটা এখানে চলে এসেছে। এই যেখানে আমরা যে তিনটা করেছিলাম আইডি ওয়ান টেক্সট ওয়ান একটা দুইটা তিনটা, এই তিনটা এই তিনটা এই রিয়েক্টে চলে এসেছে, এই যে তিনটা এক আইডি ওয়ান আইডি টু আইডি থ্রি টেক্সট টু টু ডাটা ওয়ান টু টু ডাটা টু সাথে ডেট একদম সুন্দর করে সব চলে এসেছে। আমরা এখন কি করলাম, রিয়েক্ট জ্যাঙ্গো থেকে ডাটা রিয়েক্টে নিয়ে আসতে পারলাম। তো এখন এই ডাটাগুলোকে আমাদের এখানে আমাদের রিয়েক্টে শো করাবো। সো কিভাবে শো করাবো এখানে, এখন আমরা এখানে যাচ্ছে, আমরা উপর একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, আমরা ইউজ স্টেট সম্বন্ধে আপনাদের সুন্দর ধারণা দিয়েছিলাম। সো আমরা ইউজ এফেক্ট সম্বন্ধে গত ভিডিওতে কথা বলেছিলাম যে ইউজ এফেক্টের
মাধ্যমে আমরা আমরা ভেরিয়েবল আপডেট করতে পারি কিভাবে। সো আমরা ইউজ এফেক্ট এখানে নিচ্ছি, ইউজ এফেক্ট, সরি ইউজ এফেক্ট ইউজ স্টেট, ইউজ স্টেট, ইউজ স্টেট, আমরা ইউজ স্টেটটাকে ইনপুট করে নিলাম। ইউজ স্টেট এখানে আমরা কনস্ট কনস্ট এখানে আমরা দিব, এটার নাম কি টু ডু, আর আমরা করে দিচ্ছি সেট টু ডু ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। আর এটার ইনিশিয়াল ভ্যালু থাকবে হচ্ছে নাল, মানে একদম খালি আমরা লিখে দিচ্ছি এখানে ডাবল নাল। সো আমরা ইউজ স্টেটের ভিতরে সেট ডাটার ভিতরে সবগুলো ডাটা এখানে তে রেখে দিব। তো আমরা করে দিচ্ছি কি সেট টু ডু, এখানে সেট টু ডু ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা। সো আমাদের সবগুলো ডাটা এখন চলে গেল এই টু ডু ভেরিয়েবলের ভিতরে। সো এখন আমরা টু ডু ভেরিয়েবল থেকে এই ডাটাগুলো আমাদের এই ডিবের ভিতরে দেখাতে পারবো। তো আমরা এখন এখানে লিখছি, এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, আমরা আগেই বলেছি যে আমরা যদি জেএসএক্স এর ভিতরে এইচটিএমএল কমান্ড, সরি জাভাস্ক্রিপ্টের কিছু লিখতে চাই কমান্ড, তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দুইটা এখানে লিখতে হবে, ইফ টু ডু ইফ টু ডু যদি নট ইজ ইকুয়াল টু নাল হয় তাহলে নিচে যাও। এখানে আমরা দিয়ে দিলাম ইফ টু ডু ইজ নট ইকুয়াল টু নাল। সো এখানে আমরা ইফ এভাবে দিব না, আমরা যে রিয়েক্টের কন্ডিশনের সিস্টেম আলাদা একটু কন্ডিশন আমরা অন্য ইফ এগুলা দিতে পারি, এগুলো কিন্তু রিটার্নের উপরে জেএসএক্স এর ভিতরে আমরা এরকম ইফ দিতে পারি না। আমরা দিতে পারি টু ডু নট ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু যদি নাল হয় নাল, এবং এটা হচ্ছে মনে করেন ইফ, এটা হচ্ছে কন্ডিশন, টু ডু ইজ ইকুয়াল টু নাল যদি হয় তাহলে এখানে যা লিখবো তা আসবে, নট ইকুয়াল টু যদি নাল হয়, আর যদি টু ডু ইজ ইকুয়াল টু নাল হয়ে যায় তাহলে এখানে চলে আসবে। আপনারা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে, এখানে কমান্ড কি এখানে যে ভুল দেখাচ্ছে এটি সমস্যা না, এটি থাকুক যে কোনো বিষয় না, পরে বুঝাবো। এখানে দেখুন কি দেখাচ্ছে, টু ডু এটা হচ্ছে কন্ডিশন, এই পুরাটা হচ্ছে কন্ডিশন, টু ডু যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে এখানে চলে আসো, এখানে যা লিখবো তা এখানে দেখাবে। এখানে এইচ ওয়ান লিখি, সরি এখানে এইচ ওয়ান হচ্ছে হ্যালো না, ডাটা ইজ হেয়ার লিখে দিই, ডিএট ডাটা গট জিওটি গট এট, আর টু ডু ইজ ইকুয়াল টু যদি নাল হয়ে যায়, নট ইকুয়াল টু নাল মানে টু ডুর ভিতর যদি কিছু থাকে, আর নাল তো আমরা ইনিশিয়ালি দিয়ে দিয়েছিলাম। এখানে আমরা এখানে এইচ ওয়ান তো এখন লিখে দিব নো ডাটা। সো বুঝতে পারছেন এখানে আমরা কি চেক করছি, যদি এটাই কন্ডিশন আমরা বুঝতে পারছি এখানে কি হচ্ছে, ইফ এটা ধরেন এখন ইফ টু ডু নট ইকুয়াল টু নাল হলে প্রিন্ট দ্যাট, এখানে ওয়ার্ড চিহ্ন দিচ্ছে, এটা হচ্ছে কন্ডিশনের ফার্স্ট কন্ডিশন শুরু করার সময় এটা দিতে হয়, কন্ডিশনের পরে ওয়াট, যদি কন্ডিশন কারেক্ট হয় তাহলে ওয়াটের পরে যা আছে তা দেখাবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এখানে একটা কোলন দিয়ে কুলনের পরে যা দেখাবে তা হচ্ছে কন্ডিশন ইলস, এটা ধরুন আর কি, ইফ এটা যদি হয় তাহলে এটা দেখাও ইলস কোলন এটা। আশা করি বুঝতে পেরেছেন, আমরা সেভ করলাম, দেখুন এখানে কি লেখা আসছে, ডাটা ইজ গট ইট, মানে নাল নয়, টু ডুটার ভিতরে এখন কিছু না কিছু একটা ডাটা ঢুকেছে। তো সেই ডাটাগুলোকে আমরা লুপ করে লুপের মাধ্যমে এখান থেকে নিয়ে আসতে হবে। তো ম্যাপ ফাংশনালিটি আমরা এখানে এখানে ইউজ করব এই ডাটা গট ইট এর ভিতরে, এখানেও সেম এই কন্ডিশন যে আমরা যে এখানে বললাম যে রিটার্নের ভিতরে এই একটা ডিবের ভিতরে আমাদের সবকিছু রাখতে হবে, একইভাবে এরকম কন্ডিশনের ভিতরে এখানে একটা ডিবের ভিতরে আমাদের সবকিছু এরকম রাখতে হবে সবকিছু। তো এখানে আমরা আরেক ডিবটা ক্লোজ করে দিচ্ছি। তো ম্যাপ ফাংশনালিটি সম্বন্ধে আশা করি আপনারা জানেন, নাকি না জানলে আমি ম্যাপ ফাংশনালিটি সম্বন্ধে একটু বলছি। ম্যাপ হচ্ছে যে মনে করেন আমাদের
একটা লিস্ট রয়েছে, আমাদের লিস্টের ভিতর থেকে প্রত্যেকটা ডাটাকে দেখতে চাই, তাহলে আমরা কিন্তু ফর লুপ ইউজ করি। ফর লুপ ইউজ করি, এরকম যদি একটা লিস্ট থাকে, মনে করেন একটা লিস্ট, আমরা একটা লিস্টের যেমন এলাম, এখানে মনে করেন রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা চাচ্ছি এই লিস্টটাকে, এই প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা এখানে প্রিন্ট করতে। তো আমরা কিভাবে করব, যে ফর, এই আমরা যদি পাইথনে করি তাহলে ফর ডাটা ইন লিস্ট, এই ডাটা হচ্ছে এই একটা দুইটা তিনটা এরকম। আর যদি জাভাস্ক্রিপ্টে, এটা কি করতে হবে, এই লিস্টের একটা নাম থাকবে, নামের ইনডেক্স বরাবর এটা নিতে হবে। তো এটা আমরা কিভাবে বুঝাতে পারি আপনাদের লিস্ট সম্বন্ধে, ধরুন আমি একটা অন্য একটা মাধ্যম করছি। তো আমরা মোজিলার একটা কোড এডিটর বলতে পারেন এখানে লিখতে পারি। সো আমরা জাভা স্ক্রিপ্ট এখন লিখছি, আমরা লিখছি এখানে একটা, মনে করুন টু ডু, টু ডু ইজ ইকুয়াল টু একটা লিস্ট। আমরা যে এই ডাটাগুলো যে টু ডুর ভিতরে রেখেছি, এই যে এখানে আমরা কোথায় আমরা যাই, এই টু ডুর ভিতরে এখন যে ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলো যদি নাল না হয় তাহলে কিন্তু একটা লিস্ট আকারে রয়েছে, এরকম একটা লিস্ট। মনে করেন একটা লিস্টের ভিতরে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, ছয়টা ডাটা। তো এই ডাটাগুলোকে আমরা কিভাবে ভার করব, আমরা কিন্তু এক সিস্টেম ভার করি যে ফর ফর লুপের মাধ্যমে করতে পারি। তো আমরা ফর লুপটা এখানে বাদ দিই। তো আমরা এখানে কিভাবে করব, তো আমরা এখানে একটা লিখে দিচ্ছি অ্যারে ডাটা কনস্ট, এখানে তো একটা লেট দিতে হবে, লেট এখানে এল একটি লেট ভেরিয়েবল নিয়ে নিচ্ছে, ডাটা ইজ ইকুয়াল টু টু ডু ডট ম্যাপ, এই ম্যাপ টু ডু ডট ম্যাপ বলতে বোঝাচ্ছে টু ডুর ভিতরে আমরা কিন্তু ঢুকে গেছি। এখন আমরা এখানে যা লিখব এরকম আর, সো এখন এই আরটা হচ্ছে এখানে 1, 2, 3, 4। সো এখন এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন দিই, ফাংশন দিয়ে আমরা এটা লক করে দিই, এখানে লক কনসোল ডট লক করে দিচ্ছি কি আমরা আর। এখন যদি আমরা রান করি, এই যে দেখুন 1, 2, 3, 4, 5 চলে এসেছে। তো দেখলেন আমরা কত সুন্দরভাবে এই ম্যাপের মাধ্যমে এই লিস্ট থেকে ডাটাটা আমরা বের করে নিয়ে আসলাম। তো আমরা যদি চাই এখানে লগের, এখানে আমরা যা ইচ্ছা করতে পারি ডাটাটার সাথে, যেরকম আর আর ইনটু টু দিয়ে আমরা রান দিলাম, সো প্রত্যেকটার সাথে দুই গুণ হয়ে গেল, 1-এর সাথে দুই গুণ হলে 2, এরকম 2, 2, 4, 2, 3, 6। তো আপনারা ম্যাপ ফাংশন এটা সম্বন্ধে বুঝতে পারছেন আশা করি। এই লিস্ট থেকে, লিস্ট না, লিস্ট তো পাইথনে বলে, আমাদের এটা কি বলে, অ্যারে বলে, অ্যারে, আমাদের জাভা স্ক্রিপ্টে এটাকে অ্যারে বলে। সো অ্যারে থেকে কিভাবে আমরা এই ডাটাগুলোকে নিয়ে আসলাম আপনারা বুঝলেন আশা করি। তো এই কাজটাই আমরা করব আমাদের রিয়েক্টে। তো আমরা যাচ্ছি আমাদের রিয়েক্টে। তো আমরা বললাম যে টুডুর ভিতরে বর্তমানে আমরা এখানে যে সেট টুডুর মাধ্যমে এখানে কিন্তু একটা লিস্ট আমরা দিয়ে দিয়েছি, সেই লিস্টটাকে টুডুর ভিতরে আছে। তো আমরা এই লিস্টটাকে এখানে ধরবো, সেখানে আমরা কি করব, ডিবের ভিতরে এখানেও আমাদের আবার একটা দিতে হবে। তো আমরা এখানে দিব টুডু ডট ম্যাপ, টু ডু ডট ম্যাপ, এখানে আমরা লিখে দিলাম ডি, অনলি ডি লিখলাম ডি। তো এখন আমরা এখানে, এখানেও আমরা এখানে এটা প্রিন্ট করে দিতে পারবো। তো এখানে আমরা প্রিন্ট করি, এখানে আমরা কি করবো, H1 দিই, H1-এর ভিতরে ভেরিয়েবল আকারে আমরা দিয়ে দিচ্ছি ডি, ডি ডট আমাদের দিতে হবে। এখানে ডি দিলে ফুল একটা অবজেক্ট চলে আসবে আমাদের, যেমন টি এক্সট টেক্সট। এখন আমরা কি করছি, ডি বলতে বোঝাচ্ছি কি, আমরা বলি এখানে একটা বলতে কি বোঝাচ্ছে আপনারা তো বুঝছেন, একটা বলতে ফুল একটাকে বোঝাচ্ছে। আর এই ফুল একটার ভিতরে কি কি রয়েছে একটু বড় করে দেখুন, ডেট রয়েছে, আইডি রয়েছে, টেক্সট রয়েছে। তো আমরা যে ধরি শুধুমাত্র টেক্সটটা, ফার্স্ট অফ অল টেক্সটটাকে ধরি। সো ডি ডট টেক্সট দিলে টেক্সটটাকে ধরা হয়ে গেল, আমরা সেভ করলাম। এই যে আপনারা দেখুন কত সুন্দর, আমাদের জেঙ্গুর ভিতরে যেই ডাটাটা রয়েছিল সেটা আমরা এখানে রিয়েক্টে ধরে ফেলেছি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি এত সহজ করে বুঝিয়ে দিলাম, তারপর না বুঝলে কিভাবে হবে, বুঝতেই হবে।
না বুঝলে আপনারা দরকার হলে এই ভিডিওটা এক থেকে দুইবার দেখুন। আপনারা মনে করেন এরকম অনেকে থাকতে পারে যে জেঙ্গো অনেক ভালো পারেন অথবা রিয়েক্ট অনেক ভালো পারেন, কানেক্ট করতে পারতেছেন না, তো আমি কানেক্ট জিনিসটা আপনাদের এখানে বুঝালাম। এখন জাস্ট আমরা গেট করলাম, তো আমরা গেট রিকোয়েস্টের মাধ্যমে এইখান থেকে ডাটাগুলো সবগুলো নিয়ে এসে এখানে প্রিন্ট করলাম। আমরা চাইলে এখানে এখানে শুধুমাত্র কি করছি, আমরা টেক্সটটা করছি, আমরা চাইলে এখানে আরেকটা, এটাও ম্যাপের ভিতরও একই সিস্টেম। আমি একটু আগেও বলেছি যে এখানে এই এখানে ভিতরে একটার ভিতরে সবগুলো লিখতে হবে, আমরা এখানে চাইলে আরেকটা H1 লিখতে পারবো না, দেখছেন এরর চলে আসছে। তো পুরোটাকে একটা ডিভের ভিতরে রাখতে হবে, ডিভ নিচ্ছে আমি স্ল্যাশ DIV ডিভ, এই যে এখন দেখুন এররটা চলে গেছে। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট ডট, উপরে দিয়ে দিই টেক্সট ডট আইডি, টেক্সটের আইডিটা এখানে ধরে ফেললাম, আমরা টেক্সটটা ধরলাম, তো টেক্সট ডট ডেট, ডেটটা এখানে আমরা প্রিন্ট করে দিতে পারি, সেভ করলাম। এই যে দেখুন কিন্তু ডেটটা আসতেছে না কেন, DATE ডেট সেভ করলাম। তো এই যে দেখুন প্রত্যেকটা একটা, ধরেন এটা ID 1, টেক্সট টু ডাটা 1, তারপরে ডেট, কত সুন্দর ভাবে সবগুলো চলে আসলো। তো আজকে এ পর্যন্তই, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। এখানে আমরা যে ডাটাটা শো করছি এখানে দেখুন, আমরা যদি কনসোলে যাই এখানে একটা ইরর দেখাবে, এই যে দেখুন এখানে ইরর দেখাচ্ছে, কি কি চাচ্ছে, একটা কি চাচ্ছে, এরকম একটা কিছু একটা ইরর দেখাচ্ছে যে কি প্রত্যেকটা একটা কি থাকা উচিত, এরকম কি একটা সম্বন্ধে কিছু বলছে। কি জিনিসটাকে আমি বলি, আমরা ম্যাপ করার সময়ে এই যে টুটুতে একটা লিস্ট, লিস্টের ভিতর থেকে আমরা কিন্তু সিঙ্গেল একটা একটা করে নিয়ে আসছি, সো প্রত্যেকটার জন্য আলাদা একটা, এই যে এটা কিন্তু একটা লুপ, এটা কিন্তু বারে বারে লুপ হচ্ছে। সো এরা চাচ্ছে এটার একটা ইউনিক কি থাকবে, প্রত্যেকটার একটা আলাদা আলাদা কি থাকবে, সো ইউনিক কি আমরা কিভাবে দিব। সো আমরা এই ডিটাকে এখানে একটা ব্র্যাকেট দিই দুই পাশে, তো আমরা যে সময় ডি বলতে ফার্স্ট এখানে যে আমরা ম্যাপের ফার্স্ট আর্গুমেন্ট নেওয়া হচ্ছে লোকে আই প্রোডাক্ট গুলো, আর সেকেন্ড নেওয়া হচ্ছে প্রোডাক্ট কয়টা রয়েছে, প্রোডাক্টের কাউন্ট করে ইন্ডেক্স নাম্বার, প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডেক্স নাম্বার এখানে কাউন্ট হয় আইডির মতো আর কি। আপনার আইডিটা চাইলে এখানে ইউনিক কি হিসেবে দিয়ে দিতে পারি আমরা, কিন্তু আমরা এই কাউন্ট জিনিসটা আপনাদের বোঝা উচিত, বোঝা প্রয়োজন। মানে এখানে আমরা তিনটা দিচ্ছি না, তো আয়ের মান ফার্স্ট হয়ে যাবে এখানে, আয়ের মান ফার্স্ট হয়ে যাবে 1, তারপর হয়ে যাবে 2, তারপর হয়ে যাবে 3, অটোমেটিকলি আয়ের মানটা বাড়বে। সো আই হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স হচ্ছে কি এখানে আমাদের এই জিনিসটা আর কি, কোথায় দিই হারিয়ে ফেললাম, এই যে এখানে মনে করেন 1, তো 1 এর ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার এই যে আর এর সাথে আমরা এখানে, এখানেও যদি দেখতে চাই এখানে আমরা দেখতে পারি কিনা দেখি, আর কমা আই, তো এখানে আমাদের দিলাম একটা লগ আর, আমরা এটা ডুপ্লিকেট কন্ট্রোল জেড এখানে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে উপরেরটাকে এখানে আইডি আই প্রিন্ট করি, আমরা দেখি কি আসে, রান করলাম, এই যে দেখুন প্রত্যেকটা জিনিস দুইবার দুইবার আসছে। প্রথম যে জিরো, জিরোটা হচ্ছে এখানে ইন্ডেক্স নাম্বার, ফার্স্টে এটাকে ধরতেছে জিরো, তারপরে যে ওয়ান, এই ওয়ানটা হচ্ছে আর, আর হচ্ছে লোকে এই ওয়ান। আশা করি ইন্ডেক্স নাম্বারটা কি আপনারা বুঝতে পেরেছেন, ইন্ডেক্স বলতে প্রত্যেকটা জিরো থেকে এটাকে কাউন্ট করে সাথে সাথে এখানে ইন্ডেক্স নাম্বার হয়। সো ইন্ডেক্স নাম্বারটা আমরা এখানে এজ এ কি দিয়ে দিলাম, ইউনিক কি, তো সেভ করলাম। আমরা টোটাল লিস্টে যাই, রিফ্রেশ দেই, ইন্সপেক্টর যাই, কনসোলে যাই, এই যে দেখুন সেই ইরোরটা কি, এর ইরোরটা আর নেই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে আমরা এটার ইউআইটা একটু সুন্দর করব, সুন্দর আর কি, আমরা ইউআই নিয়ে তো আর এত কথা বলতেছি না, আমরা ইউআইটা, ইউআই দিকে এত খেয়াল করবো না, আমরা জাস্ট একটা ফর্ম নিব, আমরা ডাটাটা সেন্ড করার জন্য একটা ফর্ম ফিল দিব, এরকম অনেক কাজ করব। সো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে আপনারা আবার দেখুন, বারবার দেখুন, যেহেতু এটা ভিডিও টিউটোরিয়াল, আপনি আমার থেকে সরাসরি শিখছেন না, সো আপনার যতবার ইচ্ছা দেখতে পারেন, আর দেখে দেখে করতে হবে, সাথে সাথে লিখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি বুঝলেও হতে পারে একটু বুঝছেন তারপর আবার ভুলে যাবেন এই বিষয়টা এখানে কি লজিকটা হচ্ছে। সো আশা করি ভালো থাকবেন, নেক্সট ভিডিওটা আমন্ত্রণ রইলো। Bye.